হ্যালো বন্ধুরা, আবার আপনাদের জন্য নতুন একটি প্রাইভেট কোম্পানির জব রিগার্ডিং নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। যেমনটি থাম্বনেলে অলরেডি আপনারা দেখতে পেয়ে গেছেন, টেক মহিন্দ্রা কোম্পানির তরফ থেকে বিভিন্ন ধরনের কিন্তু জবের আপডেট কিন্তু এসে গেছে তাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে। ওটার সম্বন্ধে আপনাদের পুরো ডিটেলসে বলবো এই ভিডিওতে। আমি পুরোটাই কভার করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কী কী কোয়ালিফিকেশানের দরকার হবে, অ্যাপ্লিকেশান ফিজ হবে লাগবে কি লাগবে না, কোথায় জব লোকেশন থাকবে এবং ইন্টারভিউ প্রসেসটা মানে সিলেকশন প্রসেসটা কেমন থাকবে, স্যালারি কত দেবেন, সব কিছু কিন্তু এই ভিডিওর থ্রুতে আপনাদের বলবো। তাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে বলবেন না। টেক মহিন্দ্রার মতো একটি বড় কোম্পানিতে যদি আপনারা কাজ করতে চান তাহলে ভিডিওটা কিন্তু একদম মন দিয়ে দেখবেন, এবং এখানে আপনাদের যেভাবে আমি অ্যাপ্লিকেশান করা কীভাবে করতে হয় সব কিছু দেখাবো। আপনি যদি ওইভাবে আবেদন করে কোনো ধরনের কিন্তু প্রবলেম আসবে না। এছাড়া আপনারা আবেদন করে এখানে যেসব ধরনের প্রোগ্রাম হয় টেক মহিন্দ্রা, টেক মহিন্দ্রার যে কোম্পানির আন্ডারে, সেই প্রোগ্রামগুলোতেও কিন্তু আপনারা যদি অ্যাপ্লিকেশন করে করে তারপর যদি করেন, ওখান থেকেও কিন্তু আপনার চাকরির সুযোগ কিন্তু থাকবে। তো চলুন টেক মহিন্দ্রার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আপনাদের নিয়ে যাব, এবং সেখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ওখানে আবেদন করতে পারছেন, কী কী লাগছে, কোথায় জব লোকেশন সব কিছু। এছাড়াও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এখনও পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকেন আমার এই চ্যানেলটি তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এছাড়া আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ফেসবুক ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক দেওয়া থাকে, যদি চান ওখানে গিয়ে ফলো করতে পারেন। ওখানেও আপনাদের যে কোনো কোয়েশ্চেনের আনসার কিন্তু আমি কিন্তু দিতে মানে আমি অনলাইন থাকি, এবং ওখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের পেয়ে যাবেন। তো চলুন টেক মহিন্দ্রার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যায়, লিঙ্ক কিন্তু আপনাকে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট অফ টেক মহিন্দ্রা, যেটাতে আপনারা কিন্তু আবেদন করার জন্য ওটাতে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট টেক মহিন্দ্রার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে চলে যেতে পারে। তো টেক মহিন্দ্রার যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে গিয়ে কিন্তু পুরোটাই ডিটেলসে বলবো। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, টেক মহিন্দ্রা অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে টেক মহিন্দ্রা কেরিয়ার দিয়ে। যদিও আপনি যদি এটাতে না সার্চ করেন তাহলে কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি ওটা দিয়ে কিন্তু মানে আপনারা এই যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু যেতে পারেন। তো আপনাদের প্রথমেই বলে রাখি, টেক মহিন্দ্রা একটি বড় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের কান্ট্রিতে এট কিন্তু জব নোটিফিকেশান আছে, জব নোটিফিকেশান, যেটার জন্যও কিন্তু আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারেন। আবেদন করার আগে আপনাদের কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো সম্বন্ধে কিন্তু আপনাকে জেনে নিতে হবে, যেমন আপনাদের কি কোয়ালিফিকেশান লাগছে এবং কি। প্রথমেই বলে রাখি, আপনি যদি গ্র্যাজুয়েশন পাস হন তাহলে কিন্তু এখানে ইজিলি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্সে যারা আছেন তারা তো আবেদন করতে পারছে, এছাড়াও কিন্তু ফ্রেশারদের জন্যও কিন্তু আলাদাভাবে এখানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু বেরোয় যেটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। রিসেন্টলি 2021-এর জানুয়ারি মাসে বিভিন্ন ধরনের কিন্তু পজিশন এখানে বেরিয়েছে। টেক মহিন্দ্রা কোম্পানির মতো বড় কোম্পানিতে যদি চাকরি করতে চান তাহলে কিন্তু এখানে আবেদন করতে একদমই ভুলবেন না। মহিলা পুরুষ দুজনেই কিন্তু এখানে আবেদন করতে পারে, কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না। এছাড়াও 18 বছরের ওপরে হতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারে। আবেদন করার জন্য ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো বলে দিই। প্রথমত আপনার কিছু এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্টস লাগবে, এছাড়া সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সিবি, বায়োডাটা বা রিজিউম। তো এই তিনটের মধ্যে যে কোনো একটি আপনি এখানে আপলোড করতে হবে, আপনাদের দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো প্রথমে তো বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের কিন্তু পজিশন বেরিয়েছে, এক এক করে আপনাদের বলি। তারপরে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটি পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবার আবেদন করার আগে আপনাকে দেখে নিতে হবে ওই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান দরকার। তো প্রথমত আপনাদের এখানে যখনই আপনারা এই ওয়েবসাইটে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন অফিসিয়ালি কী কী এখানে পজিশন বেরিয়েছে। তো প্রথমে যেমনটি দেখতে পাচ্ছে এখানে আইটি সেক্টর থেকে এখানে কিন্তু ইন্স্যুরেন্স পর্যন্ত বিভিন্ন ধরনের পজিশন আপনারা পেয়ে যাবেন। প্রথম যেমনটি দেখতে পাচ্ছেন টেকনিক্যাল লিডারের এখানে কিন্তু একটা পজিশন বেরিয়েছে, টেকনিক্যাল লিডারের যেই ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তারপরে টেকনিক্যাল লিডার এইভাবে কিন্তু আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় সিটিসে কিন্তু এই ধরনের কাজগুলো বেরিয়েছে,
কলকাতা এবং হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু এইসব যে বড় বড় সিটিগুলো আছে ইন্ডিয়ার মধ্যে, সেখানেও কিন্তু জব লোকেশন পেয়ে যাবেন। তো এখানে আপনাদের আবেদন করার জন্য প্রথমত আমি একটা জব ওপেন করে ফেলেছি, যেমনটি দেখতে পাচ্ছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা ওপেন করে ফেলেছি, যেটার জন্য জব লোকেশন কিন্তু হায়দ্রাবাদে থাকবে। দুটো পোস্ট পেরিয়েছে, 13 জানুয়ারি 2021 কিন্তু এই ভ্যাকান্সিটা এসছে, যেটা লাস্ট ডেট দেওয়া আছে 22 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও বলে রাখি, আবেদন করার জন্য কিন্তু কোনো ধরনের আবেদন ফিস বা কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু আপনার এখানে লাগবে না। আপনাদের বলে রাখবো আরও, আপনি যেই পোস্টের জন্য আবেদন করুন না কেন, সেই পোস্টের কিন্তু প্রত্যেকটা আগে থেকে আপনারা দেখে নেবেন যে কী কোয়ালিফিকেশান লাগছে। আপনাদের বলে রাখি, প্রত্যেক বছর প্রায় 2 লাখ টাকার মতন স্যালারি আপনাকে এই কোম্পানি প্রোভাইড করবে। এছাড়া আরও অনেক বেনিফিট এই কোম্পানির তরফ থেকে পেয়ে যাবে। ফর্ম ফিল আপ করার জন্য আপনার এখানে একটা ফর্ম দেওয়া হবে, যেটাতে আপনার নাম, আপনার ইমেল আইডি, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, এছাড়াও আপনার যে এক্সপিরিয়েন্স বা ফ্রেশার সেই সব দিতে হবে, এবং সিভিটা মাস্ট এখানে অ্যাটাচ করে আপনাকে সাবমিট করতে হবে। এইভাবে আপনার যেই ফর্মটা আছে আপনি ফিল আপ করতে পারবেন। ফিল আপ করার সাথে সাথেই কিন্তু আপনার যেই ফর্মটা আছে ওটা অটোমেটিকলি এইচআরের কাছে চলে যাবে, যেটা টেক মাহিন্দ্রার যেই এইচআর ডিপার্টমেন্টটা আছে সেখানে। এবং সেখানে যদি আপনি সিলেক্টেড হয়ে যান এই জবের জন্য, তাহলে কিন্তু আপনি ওখান থেকে চাকরির সুযোগ পেয়ে যাবেন। আপনাদের বলে রাখি, সিলেকশান প্রসেসটা কিন্তু আপনাকে ডাইরেক্ট ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর পরেই কিন্তু আপনারা এখান থেকে জব পেয়ে যাবেন। কোনো ধরনের কিন্তু পরীক্ষা এখানে দিতে হবে না, ডাইরেক্ট এখানে ইন্টারভিউ হবে, তারপরে আপনাকে কল করে জানানো হবে আপনি সিলেক্টেড হয়েছেন বা হয়নি। এরপরেই আপনাদের বলে রাখবো, যারা যারা কিন্তু আবেদন করতে চান তারা এখনই আবেদন করতে পারে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি। এছাড়া আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ফেসবুক ইনস্টাগ্রামে পেজের লিংক দেওয়া থাকে, আপনারা যদি চান ওখানেও গিয়ে কিন্তু ফলো করতে পারেন। এছাড়াও ওখানে যতগুলি কোয়ারিস আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, প্রত্যেকটা আনসার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি।